সবাই, আমি নিজুম মিস চলে এসেছি তোমাদের আরো একটি গণিত ক্লাস নিয়ে। এর আগের ক্লাসগুলোতে আমরা কি করেছিলাম, অনেকগুলো প্রশ্নের অঙ্ক সমাধান করা শিখেছিলাম। আজকে আমরা আরো কিছু প্রশ্নের অঙ্ক সমাধান করব। তো চলো দেরি না করে আমরা শুরু করে দেই। সবাই কিন্তু অবশ্যই আগের দিনগুলোর মতো খাতা কলমে অঙ্কগুলো করতে হবে, তাই না? তো চলো শুরু করা যাক। তো আমাদের প্রথমে যে প্রশ্নটি আছে আমরা দেখি নেই কি আছে। একটি শ্রেণীতে 10টি বেঞ্চ আছে, 6টি বেঞ্চের প্রতিটিতে 5 জন করে শিক্ষার্থী বসতে পারে, বাকি 4টি বেঞ্চের প্রতিটিতে 4 জন করে শিক্ষার্থী বসতে পারে, 10টি বেঞ্চে মোট কতজন শিক্ষার্থী বসতে পারে? আমার কাছে প্রথমে দেখতে হবে কি চাওয়া হয়েছে, মোট কতজন শিক্ষার্থী বসতে পারে। তাহলে কি করতে হবে, শিক্ষার্থী সংখ্যাকে ডান পাশে রাখতে হবে। এখন 10টি বেঞ্চের মধ্যে 6টি বেঞ্চে মোট কতজন বসতে পারে আর 4টি বেঞ্চে মোট কতজন বসতে পারে আমরা যদি বের করতে পারি, তাহলে কিন্তু আমরা জেনে যাব যে 10টি বেঞ্চে মোট কতজন শিক্ষার্থী বসতে পারে। তো চলো আমরা একে একে বের করে নিই। আমরা জানি একটি বেঞ্চে কতজন করে বসে, 5 জন করে বসতে পারে। সুতরাং 6টি বেঞ্চে কতজন করে বসতে পারবে, 5 6 30 জন। এরপর এই 4টি বেঞ্চের একটিতে বসতে পারে কতজন করে, 4 জন শিক্ষার্থী। সুতরাং 4টি বেঞ্চে বসতে পারবে কতজন, 4 আর 4 গুণ করলে পেয়ে যাব 4 4 16 জন শিক্ষার্থী। এখন আমরা একটি বেঞ্চ 6টি বেঞ্চের একটিতে 5 জন করে বসতো, সেখান থেকে আমরা পেলাম কি, 6টি বেঞ্চে মোট কতজন বসতে পারে, 4টি বেঞ্চে মোট কতজন বসতে পারে সেটাও কিন্তু আমরা বের করে নিলাম। তাহলে এখন আমরা যদি 6টি বেঞ্চে মোট যে কয়জন শিক্ষার্থী বসতে পারে তার সাথে 4টি বেঞ্চে মোট যতজন বসতে পারে যোগ করে দেই, তাহলে কিন্তু জেনে যাব যে 10টি বেঞ্চে মোট কতজন শিক্ষার্থী বসতে পারে। আমরা যোগ করে পেলাম যে 10টি বেঞ্চে মোট 46 জন শিক্ষার্থী বসতে পারে। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো আমরা পরের অঙ্কে চলে যাই। সুকুমার প্রতি মাসে 90 টাকা বৃত্তি পায়, তার 12 মাসের বৃত্তি থেকে সে রিনাকে 95 টাকা দেয়, তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে? সেই অবশিষ্ট কত টাকা থাকে তা জানার আগে আমাকে জানতে হবে 12 মাসে সে কয় টাকা বৃত্তি পায়। আমাদের প্রশ্ন তো বলাই আছে 1 মাসে বৃত্তি পায় কত টাকা, 90 টাকা। এখান থেকে আমরা বের করতে পারি 12 মাসে সে বৃত্তি পায় কত টাকা। কিভাবে বের করব, 90-এর সাথে 12 গুণ করলে কিন্তু আমরা পেয়ে যাব যে সে কত টাকা বৃদ্ধি পায়। তো গুণটা আমরা কিভাবে করেছি দেখো, 2-এর সাথে 0 গুণ করলে 0, 9 2 18, এই যে আমি 0 বসিয়ে নিলাম, 100 9 1 9 যোগ করলে কত হয়, 0 যোগ 0 0, আগের সাথে 0 যোগ করলে 8 9 1 10। তাহলে আমরা পেয়ে গেলাম 12 মাসে সে মোট 1080 টাকা বৃদ্ধি পায়। এই 1080 টাকা থেকে সে কি করে, রিনাকে দেয় কত টাকা, 95 টাকা। তাহলে তার কাছে অবশিষ্ট থাকে কত টাকা, এই টোটাল তার বৃত্তির টাকা থেকে রিনাকে সে যত টাকা দেয় বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি যে তার কাছে কত টাকা অবশিষ্ট থাকলো। তাহলে আমরা পেলাম তার কাছে অবশিষ্ট থাকে 985 টাকা। এর পরের প্রশ্ন চলো দেখে নিই কি আছে। একটি ঝুড়িতে 74টি লিচু আছে, অন্য একটি ঝুড়িতে 70টি লিচু আছে, দুইটি ঝুড়ির লিচু একত্রে করে 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে কয়টি করে লিচু পেল? আচ্ছা, তো প্রত্যেকে কয়টি করে লিচু পেল তা জানার আগে আমার জানতে হবে যে দুইটি ঝুড়িতে মোট কতটি লিচু আছে। তো চলো আমরা জেনে নিই, একটি ঝুড়িতে লিচু আছে 74টি, অপর ঝুড়িতে আছে কয়টি, 70টি। তাহলে দুইটি ঝুড়িতে মোট লিচু আছে কয়টি, আমরা যোগ করে পেয়ে গেলাম 144টি। এই 144টি লিচু কি করা হয়েছে, 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে। এই 144টি লিচু যদি 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, একজনে কয়টি করে লিচু পাবে, আমরা 144কে 8 দিয়ে ভাগ করলে পেয়ে যাব যে একজনে কয়টি করে লিচু পাবে। তো চলো আমরা 8 দিয়ে 144কে ভাগ করি। দেখো 8 14-এর মধ্যে কয়বার যায়, একবার, 8 1 8, 14 থেকে 8 বিয়োগ করলে আমরা পাই 6, আর কিছু আর মধ্যে ভাগ যায় না, 4 নামাও, 8 8 64, অর্থাৎ প্রত্যেকে কয়টি করে লিচু পায়, এই যে 18টি করে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এর পরে চলো আমরা দেখি কি আছে। তাহমিনা 50টি বেলুনের একটি প্যাকেট কিনল, এর থেকে 8টি বেলুন সে নিজের জন্য রাখলো, অবশিষ্ট বেলুন 6 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিল, তাহমিনার প্রত্যেক বন্ধু কয়টি করে বেলুন পেল? আচ্ছা,
তাহলে প্রথমে আমাকে জানতে হবে যে তাহমিনার যে বেলুন কিনল কয়টি 50টি সে নিজের জন্য রাখলো কয়টি 8টি তাহলে তার কাছে অবশিষ্ট থাকলো কয়টি এই তো আমরা বিয়োগ করলে পেয়ে যাব যে কয়টি তার কাছে অবশিষ্ট থাকলো 42টি প্রত্যেক বন্ধু বিলুন পায় কয়টি করে 7টি করে প্রত্যেকে কত টাকা করে পান সেটা জানার আগে আমাকে জানতে হবে যে মোট কত টাকা চাঁদা উঠেছে একজন শিক্ষার্থী যদি চাঁদা দেয় 80 টাকা 30 জন শিক্ষার্থী চাঁদা দেয় মোট কত টাকা কিভাবে বের করব 80 এর সাথে 30 গুণ করলে আমরা জানতে পারব আমরা গুণ করে দেখলাম যে 30 জন শিক্ষার্থী চাঁদা দেয় মোট 2400 টাকা এই 2400 টাকায় 10 জন বন্ধুর 10 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে একজনে পাবে কত কত টাকা করে আমরা এই 2400 কে 10 দিয়ে ভাগ করলে পেয়ে যাব তো চলো আমরা ভাগ করি 24 এর মধ্যে 10 দুই বার যায় 10 দুগুণে 20 24 থেকে 20 বিয়োগ করে থাকে 4 একটা শূন্য নামিয়ে আনলাম 4 10 এর 40 এই যে আমার একটা শূন্য বাকি ছিল এই শূন্যটাই এখানে বুঝতে পেরেছো সবাই তাহলে 2400 কে 10 দিয়ে ভাগ করলে হয় 240 টাকা অর্থাৎ একজনে পায় কত টাকা করে 240 টাকা করে এর পরের প্রশ্ন দেখো সুরমা প্রতি ডজন 90 টাকা করে 6 ডজন ডিম বিক্রি করে সে যত টাকা পায় তার থেকে 85 টাকা বাজারে খরচ করে বাকি থাকে বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে সে কত টাকা ব্যাংকে জমা রাখে সেটা জানতে হলে আমাকে আগে জানতে হবে যে সে মোট কত টাকা ডিম বিক্রি করে তো চলো জেনে নিই এক ডজন ডিম বিক্রি করে 90 টাকায় মোট বিক্রি করে তো 6 ডজন ডিম তাহলে 6 ডজন ডিম বিক্রি করে কত টাকায় 90 গুণ 6 গুণ করে আমরা পেলাম 540 টাকা এই 540 টাকা থেকে সে বাজারের জন্য খরচ করে কত টাকা 85 টাকা তাহলে তার এই মোট ডিমের যে দাম 540 টাকা সেখান থেকে যে বাজারে খরচ করে 85 টাকা বিয়োগ করলে কিন্তু আমরা পেয়ে যাব যে সে অবশিষ্ট কত টাকা ব্যাংকে জমা রাখছে আমরা বিয়োগ করে পেলাম কত টাকা 450 টাকা যেটা কিনা সে ব্যাংকে জমা রাখে এর পরের প্রশ্ন দেখো কি বলা আছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ 4 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 6 বছর পিতার বর্তমান বয়স কত তাহলে পিতার বর্তমান বয়স জানতে হলে আমাকে পুত্রের আগে পুত্রের বর্তমান বয়স জানতে হবে 4 বছর পূর্বে যদি পুত্রের বয়স 6 বছর হয় বর্তমানে পুত্রের বয়স কত হবে সেই 4 বছর আগে পুত্রের যে বয়স ছিল তার সাথে 4 যোগ করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি পুত্রের বর্তমান বয়স যে 6 বছর এখন আমার প্রশ্নে বলা আছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ তাহলে আমি যদি পুত্রের যে বর্তমান বয়স বের করেছি তার সাথে 4 গুণ করে দেই তাহলে আমি কি পেয়ে যাব বলো তো পিতার বর্তমান বয়স তো চলো আমরা বের করে ফেলি পিতার বর্তমান বয়স এই যে আমার 10 বছর হচ্ছে পুত্রের বর্তমান বয়স তার সাথে 4 গুণ যেটা আমার প্রশ্নেই বলা ছিল 4 10 এ 40 বছর তাহলে পিতার বর্তমান বয়স কত বের হলো 40 বছর আশা করি আজকে আমরা যে অঙ্কগুলো করলাম সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো অঙ্কগুলো অবশ্যই খাতায় খুব সুন্দর করে করতে হবে এই ধরনের আরো অনেক অঙ্ক আমাদের বইয়ে আছে সেগুলো আমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে অঙ্কগুলো পরীক্ষা করতে পারবো এবং সহজেই বুঝতে পারবো তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো নতুন ক্লাস আসার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ